আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম একটি মাছের রান্না নিয়ে, কিন্তু এটা কি মাছ আপনারা বুঝতেই পারবেন না যদি আমি না বলি। এই মাছটাকে কেউ পছন্দ করে না, তাই আমি চিন্তা করলাম একটু ভিন্নভাবে রান্না করি। চলুন আমার রান্নাটা সম্পূর্ণটা দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাছটা কেউ পছন্দ করে না সেটা খেতে কত সুস্বাদুভাবে রান্না করা যায়। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই হচ্ছে সেই মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আমি কয়েক পিস, একটু মাংসওয়ালা পিস নিয়েছি আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে, ভালোভাবে একদম, এটার উপরে যে ময়লা থাকে একটু বিজল বিজল থাকে ওটা আমি ধুয়ে নিচ্ছি। এভাবে লবণ দিয়ে প্রতিটা মাছের ভিতর থেকে ময়লাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু পানি দিয়ে এখন এটা আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ দিব। কিছুক্ষণ সেদ্ধ হবে, এটা একটু লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ দিব, এটা একটু সেদ্ধ করে নিব। এরকমভাবে একটু সিদ্ধ করে নিব। এখন মাছটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করার পালা, ঠান্ডা করে নিব। আমি মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন এটার ভিতর থেকে যে বড় কাঁটা আছে, ছোট কাঁটা আছে, ওগুলো আমি ফেলে দিব, শুধু মাংসটা নিব, কাঁটাগুলো সবগুলো ফেলে দিব। আর যে পানিটা থাকবে ওই পানিটাও আমি ফেলবো না, ওটাও রান্নার কাজে ব্যবহৃত হবে। এরকমভাবে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি সব সময় পেঁয়াজের সাথে অল্প একটু লবণ দিই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব, মাংসর মশলা, যা যা আমরা মাংসের মধ্যে দিই সব কিছুই এই মাছটার মধ্যে আমি অ্যাড করব। ছোট একটা বাটিতে আমি পানি নিয়ে নিব, এই পানির মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। 1 চামচ দিব মরিচের গুঁড়ো, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ দিব জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আমি দিব 1.5 চামচ, আর দিব স্বাদ মতো লবণ, কারণ মাছেও আমি লবণ দিয়েছিলাম, পেঁয়াজেও লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা একটু কম দিব প্রথম। তারপর খুব ভালোভাবে এটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। এখানে আমি মাছ আর মাছ সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম ওটা এক সাইড করে রেখেছি, রান্নার কাজে লাগবে। এই ফাঁকে আমার পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গিয়েছে, তো এখন আমি এক সাইড করে রেখে এখানে আমি 2টা শুকনো মরিচ একটু ভেজে নিব। মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম ওটা এখন এটার সাথে
খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দারচিনি, এলাচি, তেজপাতা, যেগুলো আমরা মাংসের মশলায় দিই, ওগুলো অ্যাড করে দিব। মাছ রেখেছিলাম ঝুরা ঝুরা করে, ওই মাছটাও মশলার সাথে অ্যাড করে মিশিয়ে নিব। আর যে পানিটা রেখেছিলাম সিদ্ধ করার সময় যে পানিটা ছিল, ওটাও অ্যাড করে দিব। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর যতক্ষণ না তেল ছাড়বে, ভুনা ভুনা হবে, ততক্ষণ অপেক্ষা করব। এই মাছটা তো কেউ পছন্দ করেন না, একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই সুস্বাদু হয়। এটা বুঝতেই পারবেন না যে মাছের ঝুরা হয়েছে না মগজ ভাজি হয়েছে, খুবই সুস্বাদু হয়। দেখুন, বোঝা যাচ্ছে না যে এটা মাছের ঝুরা না মগজ ভাজি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার উপরে তেল ভেসে উঠবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আর আমার রান্নাগুলো যারা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা পছন্দ করেন না তারা লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে আমাকে বলবেন যে কেন ভালো লাগলো না, অবশ্যই, না হলে আমি বুঝবো না। এই দেখুন, রান্নাটা শেষ হয়ে গেছে। আমার একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সেলিনা রান্নাঘর অ্যান্ড ব্লগ, ছোট ছোট ব্লগ দিই আমি, এটার সাথে আপনাদের দেখতে ভালো লাগবে। আমি লাস্টে একটু জিরা দিয়েছি, এই হচ্ছে আমার রান্না চ্যানেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।